আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সব ভালো আছেন। এই তো আমরা একটু, আমি আর আম্মা একটু হাঁটতে বেরোচ্ছি, হাঁটতে হাঁটতে যাবো, একটু মানিকপুরের দিকে যাবো। অনেকদিন হয়েছে ওই সাইডটাতে যাওয়া হয় না। আমাদের স্কুল, হাই স্কুলটা ওইখানে থেকে, আমি হাই স্কুল ইন্টারটা এসএসসিতে পাশ করছি আমি ওইখান থেকে। অবশ্যই আপনার সাথে ওটা শেয়ারও করবো। আর যে ইচ্ছে ছিল, আমি গত 4-5 দিন আগে ভিডিওতে বলেছিলাম যে ব্যারিস্টার মরুদা আমাদের বাড়ির ওই সাইডে যাওয়ার জন্য, তাই এখন চিন্তা করলাম, আমাকে বললাম যে আমার চলেন একটু যাই, যে ঘুরে আসি, হাঁটাও হলো বা একসাথে আপনাদের সাথে শেয়ার করা হলো। তাই এই তো বের হয়ে গেলাম, আস্তে আস্তে যে দেখি কত দূর যাওয়া যায়, ইনশাল্লাহ ওটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে বের হয়ে গেলাম, হাঁটতে হাঁটতে যাই, যেদিকে যেদিকে চোখ তাকায় সেদিকে দেখাচ্ছে মানুষ চাষাবাদ নিয়ে খুবই ব্যস্ত। আমার মানিকপুর স্কুলটা পড়ছে একনশিয়াসপুর ইউনিয়নের মধ্যে। যত দূর আপনি তাকাবেন তত দূর দেখবেন শুধু মানুষ আশপাশে ক্ষেত খামার কাজ করে রাখছে। এটা মেবি একটা ফার্ম, সামনে কোনো ফার্ম আছে, হাসছে। এটা একটা, এগুলো হচ্ছে তুলসী গাছ। যতটুকু চেষ্টা করি আপনাদের সাথে অল্প অল্প করে ছোট ছোট মোমেন্টগুলো শেয়ার করার চেষ্টা করি, কারণ আমাদের ছোটবেলাটা কাটছে এখানে। আমার জন্ম ঢাকাতে, বাট ছোট থেকে তো গ্রামে কাটছে। কচি পানা গুলোতে এখনো ফুল আসে নাই, বা ফুল আসছে বা নষ্ট হয়ে গেছে, ওরকম অবস্থা। কারণ গ্রাম সাইডে যতটুকু দেখবেন আপনার ছোট ছোট কচুরি পানা, নাহলে বড় বড় পানাগুলো দেখা যায়। এই রাস্তাটা হয়ে গেছে, এই রাস্তা দিয়ে আমার ছোট পুপুর বাড়ি। এই রোডটা আগে কাঁচা মাটিরই ছিল, এখান থেকে অনেকটা পাকা হয়ে গেছে, পুরো রাস্তাটাই হয়ে গেছে। এটা হচ্ছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা হচ্ছে আমার পুপুর বাড়ি যাওয়ার সময় রাস্তাটা। এ দেখেন যত দূর তাকাবেন শুধু কচুরি পেনা আর সব পাহাড়ি গাছ। যাক, আলহামদুলিল্লাহ রাস্তাটা দেখতে খুবই ভালো লাগতেছে। এটা হয়ে গেছে, কারণ আমার এ সাইডে আসা হয় না আমাদের তত দূর। সামনে আমাদের জমি আছে, ওই বাউ সাইডে যাওয়া হয়, ওরকম না। এমপি কি ভোটের মাধ্যমে হয়েছিল? নামই এমপি, মানে কি কারণ আছে না? মানুষ এত কষ্ট করে অর্জন করে এমপি হইতে পারে না। এই তো দেখেন সবাই এখন জমিনের মধ্যে ইরি দানটা করতেছে। বক ডাকতেছে, আপনার রাস্তার যে পাশে তাকাবেন শুধু শিম গাছ আর শিম গাছ,
আমি আগে একটা বলেছি, আমাদের নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মধ্যে আমাদের যে অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভর, বাংলাদেশের সবচেয়ে হাইস্ট রেমিটেন্স আছে নোয়াখালীতে। কারণ অনেকে বা আমাদের নোয়াখালী নিয়ে অনেক ব্যঙ্গ করে, অনেক বাজে কমেন্ট করে, বাট একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশের সবচেয়ে বড় বড় শিল্পপতিরা কিন্তু আমাদের নোয়াখালীর। বাংলাদেশের যে প্রথম মহিলা স্পিকার কিন্তু শিরিন, কিন্তু আমাদের নোয়াখালীর। এটা একটু মাথায় রাখা দরকার, কারণ কিছু কিছু জিনিস অর্জন করা কিন্তু অনেক কঠিন, খুব সহজে কিন্তু মানুষ অর্জন করতে পারে না, অনেক পরিশ্রম করে এত দূর আসে। যার আমরা যে ছোট ছোট ভিডিওগুলো করি, অনেকে বাজে কমেন্ট করে, হ্যাঁ করতে পারেন, কারণ আপনাদের যখন আজাইরা খায় দেয় কাজ না থাকে, তখন কি করবেন, কার পিছে লাগবেন কার পিছে লাগবেন না ওগুলো নিয়ে মানুষ থাকে। তাই সব কিছুর একটা লিমিট থাকে, পরিশ্রম করেন সব কিছু আপনি নিজে অর্জন করতে পারবেন, কেউ লাগবে না। সবার কাছে মনে হয় এই ভিডিওটা করা বা খুব সহজ কাজ, মোটেও না, সব কিছু তো অনেক পরিশ্রম করতে হয়। যতদূর তাকাবেন ততদূর সবুজ আর সবুজ। আমি মনে করছেন সবার কাছে সবার গ্রাম অনেক সুন্দর, আমার কাছে আমার গ্রাম অনেক সুন্দর, তাই তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে আমাদের বাড়িতে না, এটা আমাদের জমি। যে এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু একটা ঔষধি গাছ, এটা একটা ঔষধি গাছ। আমার এখন স্পষ্ট মনে আছে, আমি অনেক ছোট হাই স্কুল থাকার আমার আম্মার একটু অসুবিধা হয়েছে যে এই গাছের তাপ লাগবে, আগুন উপে তাপ, তখন ততটুকু মানুষ এতটা গ্রাম সেটা উন্নত ছিল না। আমি আর আমার ছোট ভাই হারিকেল নিয়ে বের হয়ে গেছি, এই গাছ কোথায় পাওয়া যায়, তখন মাথার মধ্যে আসছিল যে এই গাছটা আমি যেখানে আমি মাদ্রাসাতে আরবি লাইনে যখন আমি কোরআন শরীফ ওখানে পড়ছি, তখন আমি ওই জায়গায় দেখছিলাম, দেখে আমি আর আমার ভাই রাতের বেলা গিয়ে ওই পাতাটা নিয়ে চলে আসছি। কেন, আমার আম্মা কষ্ট করতেছে, ব্যথা ছটফট করতেছে, তখন ওই পাতা এনে হারিকেলের উপর তাপ দিয়ে দিয়েছিলাম। তাই গাছটা দেখে এখন মনে হলো এটা হচ্ছে আমার ফুপুর, আমার ফুপুর ভাসুরদের বাসা, এটা এটা হচ্ছে আমার ফুপুর ভাসুরদের বাড়ি, ওনারা কেউ এখানে থাকে না, সবাই বসুয়ার উপর থাকে, এখানে কম বেশ একটু একটু করে চিনি, কারণ আসা হইতো আগে, ছোট থাকতে বেশি আসা হইতো। দেখেন গ্রামের বাচ্চারা রাস্তার মধ্যে থাকে, কি গাড়ি বের হয় না কোনো অঘটন ঘটে, গার্জিয়ানরা দিয়ে সে তুমি রাস্তা বেরোছো কেন, এখনো গ্রাম সাইডে সে সাইকেল নিয়ে নিয়ে দেখেন এখনো কিন্তু না, গরু গরু চেলি এখনো মানুষ বানায় গ্রাম সাইডে। এটা তো অন্য কিছু মনে করেন না, এটা কিন্তু একটা আর্ট, এটা তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, এটা তো সহজ জিনিস না গরু চেলি বানানোটা। এটা কোন কোন এলাকায় কি বলে সেটা জানি না, আমাদের দিকে চেলি বলে বা ওইভাবে আমি বলছি জিনিসটা। কি সুন্দর, যেদিকে চোখ যাচ্ছে সেদিকে চোখ চুরিয়ে যাচ্ছে, আমের মুকুট ফেলা শুরু করছে রাস্তার পাশাপাশি, শুধু সবজি আর সবজি, এই যে সতেজ লাল শাক। মানুষ যেখানে একটু জায়গা পাচ্ছে ওইখানে করতেছে, সব বাড়ি দেখি না, মাঝে মধ্যে কিছু কিছু বাড়ি সামনে দেখি গরু আসেনি, মেবি
এই যে চিলি দানা রাখছে। সবুজ আর সবুজ ছোট পুকুরদের বাড়ি যাওয়ার রাস্তাটা। আমি এটা কোন এরিয়া ধরে মামনগরের মধ্যে পড়ছে, মামনগর এক নম্বর শিয়াসপুর ইউনিয়নের মধ্যে পড়ছে। যারা এরিয়া তারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এটা মানিকপুরের এরিয়ার মধ্যে পড়ছে। আমরা অনেক ভিতর দিয়ে মেন রোড দিয়ে যাই না, ভিতর দিয়ে আসছি। এখানে আমার ফুপুদের বাড়ি হয়ে তারপর যাব। এটা খেজুর গাছ, পাখিদের কিচিমিচি আবার শোনা যাচ্ছে। সামনে অনেক লোক দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে আমার ফুফুদের মসজিদ। মসজিদ থেকে এটা আনুমানিক আসরের আজানের নামাজের পরে মসজিদ থেকে সব বের হয়ে গেছে। ফাই বাড়ির সামনে দেখছি তাল গাছটা আছে, আমাদের বাড়িতে ছিল, ওগুলো কেটে ফেলছে। এই ফুলগুলো দিয়ে আমরা যে খেলা খেলতাম, এরকম খুবই সুন্দর লাগতো তখন। এটা হচ্ছে আমার ফুফুদের মসজিদ। মসজিদটা খুবই সুন্দর করছে। এটা আমার ফুফার কবর, অনেক সুন্দর করছে মসজিদটা। এটা ওনাদের পারিবারিক কবরস্থান। এটা যে আমার ফুফুদের মসজিদ, এখানে কবরস্থানে যে একজনকে কবর দিয়েছে, বাকি জায়গার মধ্যে আবার সবজি করেছে। ফুপাটা আচ্ছা আচ্ছা, ফুপাটা পাকা করে ফেলছে। এটা হচ্ছে আমার ফুপার কবরস্থান। এটা এই সাইডে যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই সাইডে হচ্ছে আমার ফুফুদের ফুফুদের বাড়ি। দিদি যাওয়া যায় তো, চলুন যাই ফুফুদের বাড়িতে ঘুরে গেলাম। সরিষা গাছ দেখলাম অনেক প্রচেষ্টার পরে, এখানে দেখলাম একটু একটু সরিষা করেছে, বেশিও না অল্প কিছু। খুব সুন্দর লাগে সরিষা গাছটা দেখতে। লাউ গাছে লাউ আছে, এই দূর থেকে দেখা যাচ্ছে। ওই গরুর সাথে কত বক বসে আছে, এই বক গুলোর মেন উদ্দেশ্য হচ্ছে গরুকে ঠোকর মারা। মানুষ মানুষকে ঠোকর মারে, কিন্তু আমি দেখছি প্রায় সব দেখছি গরু গরুর আশপাশে বা মহিষের আশপাশে বক বসে থাকে। পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে এটা বসে থাকে কেন। পরবর্তীতে দেখলাম কি এই বক গুলো, দেখেন আমি একটু জুম করে দেখি, এই বক ওরা, এগুলো তো গরু না মহিষ, এগুলো কি করে কিছুক্ষণ পর পরে মহিষের ঠোকর মারে, মায়েরা উড়ে যায় কিন্তু মহিষ তো আর উঠতে পারে না। এগুলো আবার ঘুরতেছে কাটতেছে।
এখান দিয়ে বের হয়ে আমাদের স্কুল হয়ে তারপরে আমরা মধুসরের বাড়িতে যাব। এখান থেকে বের হয়ে ফুপুদের বাড়ির দিকে যাচ্ছি। ফুপুরা এখানে থাকে না, ওরা সবাই ঢাকাতে থাকে। কোনটা বল? বেত গাছ, বেত ফল খুবই মজা, কিন্তু বেত ফল তো এখন সচরাচর দেখা যায় না। তবু না দেখা গেলে আমরা ঢাকাতে দেখি মাঝে মধ্যে, অনেকে এসে বিক্রি করে। এগুলো দান উঠে গেছে, দান উঠে গেছে। এটা হচ্ছে আইনমন্ত্রী ব্যারিস্টার মধু দামেদের ফিয়েসের বাড়ি। যাক, এক হুসুল আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। এটা মানুষ না থাকলে যা হয়, এখনো মানুষ এই যে দান রোপণ করবে, ওই কারণে যে আমার এগুলো কি বলে এ দানের জ্বালা, এগুলা এখন উঠে উঠে রাখতেছে আটি করে করে, তারপর ওগুলো ক্ষেতের মধ্যে রোপণ করবে। এটা হচ্ছে আমার ফুফুদের বাড়ি। দেখেন এখন মানুষ পাটি পাতা গাছ। এখানে কোন সাইড দিয়ে বেরোবেন? ডানে দিয়ে না সোজা? এটা হচ্ছে আমার ফুফুদের বাড়ি। কেউ নাই এখানে, কেউ থাকে না, সবাই ঢাকায় থাকে। নিলাম তো লোতে লোতে বাকলে না না। এটা এই রোড দিয়ে আমরা বের হয়ে যাবো। এখানে একটা পুষ্করিণী আছে, চারপাশে শুধু নারিকেল গাছ, পরি বাগান। গ্রামের সাইড হয়েছে আপনার শুধু বাগান, আর বাগান পাবেন। দেখছেন আমার আশপাশে অনেক জায়গায় আছে। এটা আরেকজনের বাড়ির পারিবারিক কবরস্থান। এবার কোন সাইডে যাবো? ডানে। ও আল্লাহ, অনেক দূর হাঁটাতেছেন। সব জায়গায় পুষ্করিণী গুলো সব শেষ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাল গাছেরটাই অবস্থা। কেন শিং দুটা কত বড় বড়, আর দুইটা মাদ্রাসা। কি সুন্দর করছে এখানে মাদ্রাসার লেভেলটা আমি জানি না, আমাদের বাংলা লেভেলের ইন্টার এসএসসি পর্যন্ত। কারণ মাদ্রাসা তো আলিম ফাজিল কি ওই সেটটা তো আমরা শিওর যাই না আমি। কারণ আমি মাদ্রাসা তো শুধু কোরআন শরীফটা পড়ছি আরবি লাইনে নুরালিতে, এই কারণে অতটুকু জানি। এটা হচ্ছে আমাদের স্কুলটা, মানিকপুর স্কুলের পিছনে যে রাস্তাটা আছে ও রাস্তাটা দিয়ে আমরা যে সোজা যে রাস্তায় যে ও রাস্তাটা দিয়ে আমা আমাকে নিয়ে নেয়, পিছনের রাস্তা দিয়ে। রাস্তা দিয়ে অবশ্যই আমি কখনো আসি নাই, ফার্স্ট টাইম আসছি। হ্যাঁ,
উপরে একটা লাউ ধরে আছে। এখানে আমার একটা ক্লাসমেটের বাড়ি আছে। এটা সূর্য ডুবার সময় হয়ে গেছে। এটা হচ্ছে মূলা, মূলা গাছের ফুল। এটা হচ্ছে মূলা খেতে, এটা সম্পূর্ণ মূলা খেত। এটা ফুল ফুটে গেছে। এখান থেকে মূলার ক্ষেত, সরিষার ক্ষেত, খুবই সুন্দর একটা বিল্ডিং এর কাজ চলতেছে। এটা মনে হয় মেমি দোতলা ফাউন্ডেশন। এটাতে খরচ হচ্ছে প্রায় 3 কোটি টাকার মতো। খুবই সুন্দর হবে বাড়িটা, সবাই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে বাড়িটা। এই সাইডটা মানে সম্পূর্ণ বাউন্ডারি করে ফেলবে। হ্যাঁ, বাড়ি করলে 80 ডিসিমের উপরে বাড়িটা, এটা সম্পূর্ণ বাউন্ডারি করে ফেলবে। বাড়িটা খুব সুন্দর হচ্ছে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর লাগবে। দেখেন আবার সামনে একটু ক্ষেত খামারে কাজও করছে। সমস্যা নেই, যান বাড়িটা অনেক সুন্দর করে কাজ করতেছে। হচ্ছে বাড়িটার পিছনের সাইড, আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছে, কারণ আমরা তো এই সাইডে আমাদের কখনো আসি না। ওয়াও, এটা পিছনের সাইড, হ্যাঁ পিছনের সাইড খুবই সুন্দর করছে। এটা আবার ভিতরে দিয়ে একটা পুষ্করিণী আছে। পিছনের সাইড খুবই সুন্দর করছে। চলো না ভিতরে, এটা হচ্ছে ডুপ্লেক্স সিস্টেম। এটা ডুপ্লেক্স না, খুবই সুন্দর সিস্টেম। শব্দ দূষণ দেখ, আমাদের গ্রাম সাইডে এত সুন্দর করে ডেকোরেশন করছে। এক একটা রুম অনেক বড় বড়। সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় নাই, খুবই সুন্দর।
এটা সব মাস্টার বেডরুম মাস্টার বেডরুম আসেন আম্মা হ্যাঁ হ্যাঁ এটা যে তিন তলা ফাউন্ডেশন না না আর আর বলুন আসেন হ্যাঁ যে গ্রাম সারি এরকম বাড়িতে এখন খুব জটিল এখন কাজ চলতেছে মুক্তার বাড়ি শাহ আলম উনি করতেছে বাড়ি খুব সুন্দর হইতেছে ওইটা যাই হোক বের হয়ে গেছে খরচ বসতেছে বাড়িটা করতে খুবই সুন্দর এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে এখন আমি আমাদের স্কুলের মাঠ হয়ে তারপর আমরা মধুসাহের বাড়ির দিকে যাব তারপর ওইখান থেকে বাড়িতে দেখতে পাচ্ছেন সতেজ শিম গুলো যত দূর যাবেন তত দূর দেখবেন চেন এ শীতকালে বেশি সবজি করা হয় এতো যাচ্ছি সূর্য ডুবার পথে এখানে আরেকটা মসজিদ হ্যাঁ এটা হচ্ছে মানিকপুরের সমাজী মসজিদ মানিকপুর এটা এক নং শিরাজপুর ইউনিয়নের মধ্যে পড়ছে আমি দেখে আপনাদের সাইনবোর্ডটা দেখালে বুঝতে পারবেন মালিকপুর হেফজুল কোরআন ওয়ান সুন্না মাদ্রাসা ও এতিমখানা এটা মানিকপুরে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আটটাতে বাবা পরিচিত একজন লোকের সাথে দেখা হয়েছে উনি জানেন না যে বাবা মারা গেছেন আম্মার থেকে শুনলো বাবা মারা গেছেন দেখতে দেখতে আট মাস পার হয়ে যাচ্ছে এ বাড়ি নিয়ে অনেক কাহিনী আছে একটা মুরব্বী ছিল ওনার থেকে আমরা চালটা কিনে খেতাম আর ওনার থেকে সবসময় স্কুলের পিছনে সাইড দিয়ে যাওয়া হয়তো চলতে কিনে আমাদের স্কুলের পাশের একটা দোকান আমাদের মানিকপুর উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে প্রাইমারি লেভেল আর এটা প্রাইমারি লেভেল সামনেটা হচ্ছে হাই স্কুলের মাঠ এটা আগে বাউন্ডারি ছিল না এটা এখন সম্পূর্ণভাবে বাউন্ডারি করে ফেলছে বা মেন গেটও করছে আগে এরকম ছিল না এখন অনেক পরিবর্তন হয়ে গেছে পোলাপাইন মাঠে খেলতেছে এটা সম্পূর্ণ প্রাইমারি সেকশন তারপরে হচ্ছে আপনার হাই স্কুল সেকশনটা এরপরে হচ্ছে হাই স্কুল সেকশন এখান থেকে হাই স্কুলটা শুরু এসব এক অষ্টম শ্রেণী খসাকো আমাদের ক্লাস হয়েছে ক্লাস এইটে থাকাকালীন এটা হয়েছে আমাদের স্কুলের অফিস রুমের উপরে সিঁড়িটা এখন স্কুল বন্ধ এখানে হচ্ছে বিজ্ঞপ্তি বোর্ডের এটা দশম শ্রেণীর এখানে আমাদের ক্লাস হয় নাই আমাদের ক্লাস হয়েছিল অন্য সেকশনে এটা হচ্ছে সব নিচের সেকশনটা ও নতুন একটা বিল্ডিং হয়েছে
গুফিয়াল ক্লাস রুম, এটা হচ্ছে শহীদ মিনার। আমার কারণ আমি এসসি পাস করার পর থেকে আমার আর এই সাইডে আসা হয় নাই, এটা হচ্ছে আমাদের নমাজ, এখানে আমাদের ক্লাস হতো। এটা হচ্ছে একটা শহীদ মিনার, এটা হচ্ছে স্কুলের নতুন একটা স্কুল, নতুন একটা বিল্ডিং, এটা হচ্ছে মেবি বিজ্ঞান ভবন, এটা হচ্ছে বিজ্ঞান ভবনটা ছিল। এটা এখানে আমাদের ক্লাস হতো, এখানে এটা হচ্ছে নতুন হয়েছে এই বিল্ডিংটা, এটা আমাদের আসনটা অনেক সুন্দর করছে, এটা নতুন হয়েছে বিল্ডিংটা। এই হচ্ছে আমাদের মানিকপুর স্কুল, এটা হচ্ছে আমাদের স্কুলের সম্পূর্ণ মাঠটা, খুবই সুন্দর করছে স্কুলটা। আমরা পিছনে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটাতে আমরা পাইছি, এটা নতুন করছে। এই গাছের গোড়াতে একটা ভাইয়া বসতো, আমাদের যে একজন প্রধান, আমাদের যে শিক্ষকটা ছিল তাই স্যার, উনি খুবই ভালো মানুষ ছিল। আমাদের স্কাউটে যে ছেলেমেয়েরা স্কাউট করতো ওই ইয়েতে ছিল স্যারে, আমাদের স্কুল থেকে যত পিকনিকে যেতে সম্পূর্ণ দায়িত্ব ছিল স্যারের উপর। স্যার মারা গেছে শুনছি জিনিসটা, কিন্তু বাট আসা পসিবল হয় নাই। হাঁটেন আমা, এটা হচ্ছে স্কুলের গেট দিয়ে গেট দিল, মানে অনেক সুন্দর করে ফেলছে, আগের তুলনায় এখন অনেক সুন্দর করে ফেলছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এখান থেকে সুন্দর দেখা যায় কেন ভাইয়াকে সবসময় বলি তো, আপনার আম্মার লগে দেখা হইলে এখান থেকে সুন্দর ভাবে দেখা যেতেছে। হ্যাঁ না, হ্যাঁ ওই আপনি শহীদ মিনারের সামনে বসেছি, এগুলো কথা নিকন এগুলি খাইছি, আমরা এখন মধু সাহেবের বাড়ির দিকে যাচ্ছি, এখান থেকে আমাদের স্কুল থেকে 2 মিনিট লাগে যাইতে, কারণ স্কুলে দেখেন অনেক টিচারে চেঞ্জ হয়ে গেছে, কেউ মারা গেছে, কেউ এখান থেকে রিটায়ার করছে, কেউ অন্য স্কুলে চলে গেছে। কম রাস্তা না, যাচ্ছি তো যাচ্ছি, শেষ হচ্ছে না মধু সাহেবের বাড়ি। এখানে তো কি হারে বাঁশ গাছ আছে, ব্যারিস্টার মওদুদ আহমেদের বাড়ির দরজা, উনি বিএমপির আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, উনার বাড়ি আমার এলাকাতে। তারপর আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুল কাদের, উনার বাড়ি আমাদের এলাকাতে। এ সাইড দিয়ে আমরা 2 মন্ত্রীর মাঝখানে বরাবর আছি, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। কজনে বা দুই দলে 2 জন মন্ত্রীর পাশাপাশি থাকতে পারে, আমরা আছি, এর জন্য আমরা অনেক অনেক শুক্রিয়া। এটা হচ্ছে মধুসূদনের বাড়ি, এটা মনে ওনাদের পারিবারিক কবরস্থানটা, এটা মধুসাবেদের মসজিদ, এটা হচ্ছে মধুসাবেদের পুরান বাড়ি, আর এটা হচ্ছে মধুসাবের বাড়ি ভিতরে বাড়ি। বাড়িটা সম্পূর্ণভাবে করেছে আমার ফুপা, আমার ফুপা মারা গেছেন, আমার ফুপায় সম্পূর্ণ ডেকোরেশনটা তো শুরু করে সব করেছে।
এটা হচ্ছে মধুশব্দ মসজিদ মেইন রোডের সাথে। এটা মনে হয় ভিতরে যাওয়ার স্কোপ নাই, এটা দরজা বন্ধ, না হলে ভিতরেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। খুবই সুন্দর, এটা সম্পূর্ণ ডেকোরেশনটা করেছে আমার ফুফা। এটা হয়েছে মধুশব্দ পুকুরে। পুকুরের মতো দেখা যাচ্ছে, অনেক শাপলা ফুল আছে। এই তো বাড়িটা দেখা যাচ্ছে এখান থেকে, দেখেন এটা হচ্ছে বেস্ট মধুদামেদের বাড়ি। এখানে একটা আবার সুন্দর করে দেওয়া আছে। এই বাড়িটা সম্পূর্ণ ডেকোরেশন করেছে আমার ফুফা। এটা হচ্ছে আমাদের মধুশব্দের বাড়ি। মেন রোডের সাথে শাপলা ফুল একটাও ফুটে নাই, শাপলা ফুলে শুধু কলি আছে, যাই না সামনে জেলা হতে পারে, আমি পুষ্ণুরের মধ্যে পড়ে যাব। এই তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি, এটা মধুশব্দের মসজিদ। যারা বা কখনো ওনার বাড়ি দেখেন না তারা অবশ্য দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। যে আজকে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, তারপরে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। একটা শাপলা ফুল দেখা যাচ্ছে, এটা আমি আপনাদেরকে জুম করে দেখাই, দেখুন এরকম পুকুরের মতো শাপলা ফুল দেখতে খুব সুন্দর লাগে। যাই আবার বাড়ির দিকে চলে যাব, এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে বাড়িটা দেখানো। বাড়ি দেখানো শেষ, এখন আমি আমাদের বাড়ির দিকে চলে যাব। এটা হচ্ছে পাম গাছ, কিন্তু ভিতরে ঢুকার স্কোপ নাই, কারণ এখানে বাড়ির বাইরে থেকে তালা বন্ধ করা। এখানে আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি, যাক আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। হাঁটতে হাঁটতে আবার যাইতে যতক্ষণ লাগে, সবাই এখন শুন বিকেলবেলা ক্ষেত খামারে পানি দিবে। অনেক চেঞ্জ হয়ে গেছে এই সাইডে, অনেক বছরও তো আসা হয় না। সবাই রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করতেছে। সব ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।